গলায় লাগছে মা এই গলায় গলা আটকে যাবে কেন ঢোকালে কি আছে মুখে দেখুন তোর হ্যাঁ কাগজ আছে মুখে হ্যাঁ ওর দাদা ওর মুখে কি লিখে আছে দেখেছেন তো আমাদের ডন কত খুশি ওকে পেয়ে আমি এই গর্তটার মধ্যে যদি কোকর মুখটা আটকে যায় এটা আমি ভয় পাই কিন্তু দাদু বলল না না ওটা নিয়ে ভয় নেই কিছু হবে না দেখুন কি সুন্দর কথা বলছে আদর করছে ওর গাল কান সব চাটছে ওই দেখুন কি করছে আমাদের ডন এমনি কিন্তু ডনকে কেউ ছুতে পারবে না কিন্তু দেখুন শুধু দেশির সাথেই যে ঘরে খেলে আর তো কারোর সাথে মিশতে পারে না যেহেতু সবাই একটু ভয় পায় আমরাও দিই না ছাড়ি না অন্য কুকুরের সামনে আসলে কি অন্য ডগি বলতে ওই অ্যানিকে মাঝে মাঝে দেখতে পায় আর এই কোকোকে দেখতে পায় ও আরে ও যে খেলছে ও কি আনন্দ পেয়েছে ডেজির ও ডেজির গায়ে ডেজি আসে কুকুর গন্ধ পায় তো ডেজির গায়ে কুকুর গন্ধ পায় ও পাগল হয়ে যায় বাড়িতে আর একটা বসে এখন কাঁদছে আপনার গলা সেই থেকে পেয়েছে রান্নাঘরের জানলায় দাঁড়াচ্ছে আর নামছে দাঁড়াচ্ছে আর নামছে আচ্ছা চলো চলো ভাই হ্যাঁ বনু চলে গেছে কমরা দেশিকে নিয়ে এসে একটু চলো ওই কাঁদছে বুঝেছি ও কাঁদছে ওই ওকে দেখে খেলার জন্য আচ্ছা কাঁদতে হবে না বাবা কাঁদতে হবে না চলো হ্যাঁ কাঁদছে ওর কাছে যাবে বলে চলো চলো আচ্ছা হয়ে গেছে বাবা চলো চলো ও খেলো পড়েছে এই শুয়ে পড়ে না ওট ওট আমার একে দেখুন না না থাক 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 আর একটাকে নিয়ে আসি এটাকে দেখে একটু একটু করে মিশতে দিতে হবে চলে এলাম একজনের কি কান্না বাড়িতে গিয়ে কি কান্নার একজন কি বাবা বললাম না এতে ইঞ্জার মাল আরেকজন কেঁদেই যাচ্ছে হ্যাঁ কুকু করে কেঁদে যাচ্ছে রকিটা আবার ঠান্ডা যে বন্ধুরা এতক্ষণ তো ডন খেলেছে কিছুতেই যাবে না জোর করে বাড়িতে নিয়ে যেতে হয়েছে তাকে বাড়িতে রেখে আবার ডেজিকে নিয়ে বেরোলাম সে তো বাড়িতে বসে বসে কাঁদছে আর সে তো মানে তাকে টানতে হয় তো তার গলায় ওই চোখ চেনটা টান পড়ে সে জিভ বেরিয়ে যায় সে মানে হাঁপাচ্ছে জোর করে তুলে নিয়ে গেছি বাড়িতে আমি এখন কাঁদছে ডেজি বেরিয়ে এসছে ও রয়েছে ও কাঁদছে এই যে ডেজি আজকে দেখছি খুব দৌড়াচ্ছে কোকোর সাথে অন্যদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজকে দেখছি ও পুরো একদম দৌড়াদৌড়ি করে একদম খেলছে ভালোই লাগছে ডেজিরও বন্ধুত্ব খুবই জমে গেছে এই যে এতদিন ওকে শুধু বিকেল বলতো আয় আয় ও দাঁড়িয়ে থাকতো এদিক ওদিক দেখতো আর এখন আজকে পুরো গাড়ির চারপাশে ও ঘুরে বেড়াচ্ছে এখন প্রায় 10:15 হবে এখন আবার ডনকে বার করতে হচ্ছে বাইরে কেন ওকে তো দিনে তিনবার বার করতেই হয় আর ডেজি বায়না করে বলে ওর সাথে দিনে দুবার আমার সাথে প্রত্যেক দিনই বেরোয় তা আজকে আমার মেয়ে বললো চলো তুমি ডেজিকে নিয়ে চলো আমি ডনকে ধরছি দুজনকেই একটু ঘুরিয়ে নিই এই দেখুন আমি ওই দিকটা নিয়ে গেছিলাম এই যে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে